আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল, কারচুপিতেই জয় কৃপনাথ মোল্লার, হাফিজের মামলায় সমনদারি হাইকোর্টের, ভোটে কারচুপি করেই করিমগঞ্জ লোকসভা আসনে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী কৃপনাথ মোল্লা, এবং অভিযোগে গৌহাটি হাইকোর্টে দায়ের ইলেকশন পিটিশনের শুনানিতে সাংসদ কৃপনাথ সহ সাত অভিযুক্তের বিরুদ্ধে সমনদারি হয় সোমবার। এই পিটিশন দায়ের করেন করিমগঞ্জ আসনের কংগ্রেস প্রার্থী আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। এদিনই হাইকোর্টের বিচারপতি সঞ্জয় কুমার মেধির আদালতে হয় প্রথম শুনানি, পরে আদালত এক নির্দেশে আগামী 19 আগস্ট পরবর্তীতে শুনানির দিন সমনের জবাব দিতে বলেছে সাংসদ কৃপনাথ সহ অন্য বিবাদীদের। তাদের কাছে ডাকযোগে এবং হাতে হাতে সমন পাঠাতে দুদিনের মধ্যেই পদক্ষেপ নিতে বলেছে আদালত। এই মামলায় মূল অভিযুক্ত সাংসদ কৃপনাথ মোল্লা, তার বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদের অভিযোগ, ভোট প্রচারে জনগণকে নানাভাবে হুমকি ধমকি দেন বিজেপি প্রার্থী কৃপনাথের কর্মী সমর্থকরা। এমনও প্রচার চালানো হয় যে বিজেপি প্রার্থীকে ভোট না দিলে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হবে গড়বাড়ি। শুধু তাই নয়, ভোটের দিন ব্যাপক রিগিং করা হয় একাধিক বুথে। সেই কাজে অগ্রণী ভূমিকায় বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থ ও বিধায়ক সিদ্দিক আহমেদ ছিলেন বলে অভিযোগ প্রার্থী কৃপনাথ সহ বিধায়কদের। প্রত্যক্ষ ও পরোক্ষ মদতে ভোটের দিন বুথ দখল, সাপ্পা ভোট দেওয়া হয় বিভিন্ন কেন্দ্রে। সেদিন 20 বার নির্বাচন কমিশনের কাছে ইমেইল যুগে নালিশ জানান কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। এর মধ্যে কয়েকটি ইমেইলের রিপ্লাই পাওয়া গেছে ঠিকই, কিন্তু বাস্তবে কোনো পদক্ষেপ পরিলক্ষিত হয়নি। এছাড়া ভোট গণনাতে ব্যাপক কারচুপি করা হয়। গণনায় অতিরিক্ত 3,811 ভোট পাওয়া যায়, ইলেকশন পিটিশনে উল্লেখ রয়েছে সেসব অভিযোগ। সোমবার প্রথম দিনের শুনানিতেই দায়ের আবেদনে গুরুত্ব আরোপ করে কড়া পদক্ষেপ নিয়েছে আদালত। কৃপনাথ সহ সাত অভিযুক্তের বিরুদ্ধে জারি করা হয়েছে সমন। গত 17 জুলাই হাইকোর্টে পিটিশনটি দাখিল করেন আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। প্রথম শুনানিতে করিমগঞ্জের কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর পক্ষে ছিলেন আইনজীবী কল্যাণ পাঠক। সম্প্রতি লোকসভা নির্বাচনে ব্যাপক কারচুপি ও দুর্নীতির আশ্রয় নিয়েই করিমগঞ্জে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী কৃপনাথ মোল্লা। আদালতে বিষয়টি তুলে ধরেন আইনজীবী পাঠক। এই পিটিশনে অভিযুক্তের তালিকায় রয়েছেন বর্তমান সাংসদ কৃপনাথ মোল্লা, নির্বাচন কমিশনের সচিব, জেলা রিটার্নিং অফিসারও। এবারের লোকসভা নির্বাচনে এসটি সংরক্ষিত করিমগঞ্জ লোকসভা আসনে কংগ্রেসের প্রার্থী ছিলেন আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। এদিকে এপিসিসির পক্ষে এক বিবৃতিতে বলা হয়েছে, দলীয় প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর লিগ্যাল টিমের আহ্বায়ক গৌতম চক্রবর্তী করিমগঞ্জে ভোট গ্রহণের দিন বিভিন্ন কেন্দ্রে রিগিং, ভয়ভীতি দেখিয়ে ভোটারদের প্রভাবিত করা সহ কারচুপি সম্পর্কে নির্বাচন কমিশনের কাছে ইমেইলের মাধ্যমে নালিশ জানান। নির্বাচন কমিশনকে বলা হয় করিমগঞ্জে কম করেও 20টি কেন্দ্রে বুথ দখল ও সাপ্পা ভোট হয়েছে, এ বিষয়ে যেন বিহিত ব্যবস্থা নেয় কমিশন। হাফিজ রশিদের নির্বাচনী এজেন্ট বুটের দিন বুথ দখল ও সাপ্পা ভোটের বিবরণ দিয়ে একটি অভিযোগ জানান নির্বাচন কমিশনে। ইলেকশন পিটিশনে এসব বিষয়ে উল্লেখ করে অভিযোগ করা হয়েছে 47টি বুথ কেন্দ্রে বুথ দখলের ফলে বিজেপি প্রার্থীর পক্ষে বুট পড়েছে, এতে দুই প্রার্থীর মধ্যে বুটের ব্যবধান দ্বিগুণ হয়েছে এসব কেন্দ্রে। নির্বাচন কমিশনের তথ্যে বলা হয় করিমগঞ্জে 11,37,548 বুথ পড়েছে, পরে পোস্টাল ব্যালট যোগ করে হয়েছে 11,43,796 বুথ, কিন্তু ভোট গণনা হয়েছে 11,47,607। অতিরিক্ত 3,811 যোগ হয়েছে, সেই বুট এলো কোথা থেকে এ নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। অপরদিকে এনআরসিতে নাম থাকা আধার বঞ্চিতদের ভিড় উপচে পড়ল সার্কল কার্যালয়ে, 8 শতাধিক নাগরিক প্রমাণপত্র জমা দিলেন। এনআরসির চূড়ান্ত খসড়া তালিকায় যাদের নাম উঠেছে অথচ আধার কার্ড পাচ্ছেন না, তাদের ভিড় উপচে পড়ল শিলচরের সার্কল অফিসে। প্রথম দিন অর্থাৎ সোমবার 8 শতাধিক নাগরিক তাদের যাবতীয় প্রমাণপত্র জমা দিয়েছেন শিলচর সদরঘাটের কাছে সার্কল অফিসে। উল্লেখ্য, গত 20 জুলাই কাছাড়ের জেলা কমিশনার কার্যালয় থেকে এক নির্দেশে শিলচর সদর, কাটিগুড়া, উদারবন ও সোনাইয়ের সার্কল অফিসারকে বলা হয়েছিল আধারবিহীনদের তথ্য সংগ্রহ করতে। এনআরসির জন্য কয়েক লক্ষ লোকের আধার বায়োমেট্রিক আটকে রয়েছে বহুদিন ধরে, ফলে অসংখ্য নাগরিক ব্যাপক সমস্যার মোকাবিলা করছেন। ছাত্রছাত্রী সহ রেশন কার্ড হোল্ডার এমনকি চাকরি প্রত্যাশীরাও বিভাগে পড়েছেন বায়োমেট্রিক আটকে। এবার কাছাড় প্রশাসনের তথ্য সংগ্রহ করার নির্দেশে অনেকেই আশার আলো দেখতে শুরু করেছেন। এদিকে সোমবার সকাল থেকেই অসংখ্য মানুষের ভিড় দেখা যায় শিলচর সার্কল অফিসে।
প্রশাসনের নির্দেশ মতো এনআরসিতে নাম থাকা আধারবিহীন নাগরিকরা নিজের ও পরিবারের সমস্ত তথ্য জমা করেছেন লাইন ধরে। তাদের মধ্যে অনেকে এদিন বলেন এবার হয়তো আধার সমস্যার সমাধান হবে, দেরিতে হলেও তাদের সমস্যার সমাধানে উদ্যোগ নিয়েছে সরকার। প্রসঙ্গত, রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে আধার কার্ড থাকা বাধ্যতামূলক, কিন্তু এনআরসির দ্বিতীয় খসড়া তালিকায় যে 40 লক্ষ লোকের নাম বাদ গিয়েছিল তাদের মধ্যে 27 লক্ষের আধার কার্ডের জন্য বায়োমেট্রিক নেওয়া হয়েছিল। এই 27 লক্ষের মধ্যে বেশিরভাগের নাম চূড়ান্ত খসড়ায় উঠে গেছে, কিন্তু চূড়ান্ত খসড়ায় নাম উঠলে তাদের আধার কার্ড ব্লক করে রাখা হয়েছে। গত 4 বছর থেকে এই অবস্থায় রয়েছেন আধার বঞ্চিতরা। অনেকের আবার চূড়ান্ত তালিকায় নাম নেই, কিন্তু দেখা গেছে আধার কার্ড আছে, ফলে সরকার হয়তো কোনো সার্ভের জন্য তথ্য সংগ্রহ করছে, এমন কথাও শোনা গেছে এদিন। সরকার সঠিকভাবে জানতে চাইছে এনআরসিতে নাম ওঠা কতজনের আধার কার্ড আসেনি, এর উপর ভিত্তি করে হয়তো পরবর্তীতে অন্য প্রক্রিয়া শুরু হবে। তবে যাই হোক, প্রশাসন উদ্যোগ নিতেই জেলার সবকটি সার্কল কার্যালয়ে এদিন তথ্য জমা দেওয়ার হিড়িক পড়ে বলে খবর জানা গেছে। শিলচরে 800 নাগরিক এদিন তথ্য জমা দিয়েছেন, অনেকে আবার কার্যালয়ে উপস্থিত হয়ে তথ্য জমা দিতে পারেননি, তারা আজ ফের সার্কল কার্যালয়ে লাইনে দাঁড়াবেন। যাদের আধার কার্ড নেই তারা চাইছেন যাতে দ্রুত সমস্যার সমাধান হয়। অপরদিকে নবদম্পতির লাশ উদ্ধার বদরপুরে, স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী, বিয়ের সপ্তাহ দিনের মাথায় স্বামী স্ত্রীর লাশ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে বদরপুরে। সোমবার সকালে ঘটনাটি প্রকাশ্যে আসে। বদরপুর ঘাট কালাইর বন্ধে একটি ভাড়া করে এই নবদম্পতির লাশ উদ্ধার হয়। জানা গেছে গত সোমবারই সামাজিকভাবে রতন পালের সঙ্গে মাম্পি পালের বিয়ে হয়। বিয়ের 7 দিনের মধ্যে স্বামী স্ত্রীর লাশ উদ্ধারের ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। বদরপুর বাজারে একটি হোটেলে কাজ করেন রতন পাল ওরফে কালা। মাম্পিকে নিয়ে তিনি থাকতেন কালাইর বন্ধে একটি বড়া করে। সোমবার সকালে প্রতিবেশীরা দেখেন অনেক বেলা হলেও তারা ঘুম থেকে উঠছেন না, ডাকাডাকি করলেও তাতে শব্দ নেই। বাঁশ বেঁধের গড় তাকায় ফাঁক দিয়ে ছোট একটি শিশু রতনকে গড়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। ভয় পেয়ে শিশুটি পরিবারের সবাইকে জানায়। এতে অন্যান্যরাও দরজা খুলে দেখেন রতনের স্ত্রীর গলাকাটা লাশ রয়েছে নিচে, আর উপরে গড়ের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে রতনের নিথর দেহ। নিকটাত্মীয়রা বিষয়টি বদরপুর থানায় গিয়ে জানান। খবর পেয়ে বদরপুর থানার ইন্সপেক্টর ওসি সোমেশ্বর কুয়ার পুলিশ বাহিনী নিয়ে সরেজমিনে পৌঁছান এবং ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করেন। কিছু সময় পর লাশ দুটির ইনকোয়েস্ট করার জন্য ঘটনাস্থলে পৌঁছান বদরপুরের সার্কল অফিসার। তিনি মৃতদেহ দুটির ইনকোয়েস্ট করেন। পরে পুলিশ স্বামী স্ত্রীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে প্রেরণ করে। ঘটনার প্রাথমিক তদন্তে ধরা পড়েছে কিছু একটা বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য ছিল। রবিবার রাতে তো ভয়ানক রূপ নেয় এবং সম্ভবত তখনই রতন পাল উত্তেজিত হয়ে এক সময় নিজের স্ত্রী মাম্পির গলা কেটে ফেলেন, এরপর নিজে গড়ের ফেনে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। তবে ঘটনার অন্য কোনো সম্ভাবনা রয়েছে কিনা বা এর পেছনে কি রহস্য রয়েছে তা পুলিশি তদন্তে বেরিয়ে আসবে বলে মনে করছেন স্থানীয়রা। অপরদিকে হাইলাকান্দি জেলায় আগস্ট মাসের খাদ্য সুরক্ষার চাল বরাদ্দ করা হয়েছে। জেলা আয়ুক্ত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন অন্ত্যোদয় অন্ন যোজনার কার্ডধারীকে 35 কেজি করে চাল এবং প্রায়োরিটি হাউসহোল্ডের কার্ডধারীদেরকে মাথাপিছু 5 কেজি করে চাল আগস্ট মাসে বন্টন করা হবে। 31 জুলাইয়ের মধ্যে রেশন দোকানিদেরকে চাল উঠাতে এবং আগস্ট মাসের অন্ন সেবা দিনগুলিতে তা বন্টন করতে বলা হয়েছে। অপরদিকে হাইলাকান্দি জেলার খাদ্য গণবন্টন ও গ্রাহক সুরক্ষা বিভাগের এক বিজ্ঞপ্তিতে জেলায় গণবন্টনের কেরোসিন জুলাই আগস্ট এবং সেপ্টেম্বরের জন্য বরাদ্দ করা হয়েছে বলে জানানো হয়েছে। বিভাগীয় অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন এই 3 মাসের প্রতি মাসে NFS কার্ড প্রতি 200 মিলিলিটার করে রেশন দোকান মারফত এবং হকার মারফত 52 মিলিলিটার করে প্রতি মাসে বন্টন করা হবে। অপরদিকে পাথারকান্দি স্কুলের ছাত্রকে মারপিট, কমরুল হক স্কুল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ SI। পাথারকান্দি কমরুল হক সিনিয়র সেকেন্ডারি স্কুলের এক পড়ুয়াকে স্কুলের 3 শিক্ষক কর্তৃক বেদম প্রহারের ঘটনায় গত 3 দিন ধরে চরম উত্তেজনা বিরাজ করছে ছাত্র ও অভিভাবক মহলে। আহত পড়ুয়াটি বর্তমানে গুয়াহাটিতে চিকিৎসাধীন। ওই কাণ্ডের জেরে রবিবার দিনভর অভিযুক্ত শিক্ষকদের মধ্যে অধরা অন্য 2 শিক্ষককে গ্রেফতারের দাবিতে তিনকালে আসাম ত্রিপুরা জাতীয় সড়ক অবরোধ করে ছাত্রছাত্রীরা। এতে কিছুটা উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পথ অবরোধ মুক্ত করতে পুলিশ সহ সার্কল প্রশাসন অকুস্থলে পৌঁছে
পড়ুয়াদের সঙ্গে আলোচনা করে তাদের দাবি মেনে শীঘ্রই অপর শিক্ষকদের গ্রেফতার করার আশ্বাস প্রদান করায় প্রায় 3 ঘন্টা পর অবরোধ মুক্ত হয়ে যাচ্ছে চলক। অন্যদিকে এদিন অপর একদল পড়ুয়া আটক শিক্ষককে মুক্তির দাবিতে পাথারকান্দি থানায় বিক্ষোভ প্রদর্শন করে। এদিকে সড়ক অবরোধে থাকা ছাত্রছাত্রী সহ অভিভাবকরা অনতিবিলম্বে অভিযুক্ত 2 শিক্ষককে আটক করা না হলে তারা পরবর্তীতে ফের জাতীয় সড়ক বন্ধ করে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুমকি দেন। এতে পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে এদিন রাতেই জেলা ম্যাজিস্ট্রেট IS মৃদুল যাদব পাথারকান্দি থানা এলাকায় 144 ধারা জারি করেন। অনুরূপভাবে এদিন স্কুল ইন্সপেক্টর রঙ্গবামন তেরন কমরুল হক সিনিয়র সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষকে 22 জুলাই থেকে পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া অবধি স্কুল বন্ধ রাখার নির্দেশ দেন। পাশাপাশি স্কুল কর্তৃপক্ষের তরফে একাণ্ডে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে তা নোটিশ জারির 3 দিনের মধ্যে লিখিত রিপোর্ট জমা দেওয়ার কথা বলেন। পরবর্তীতে এই বিষয়ে ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের কথা উল্লেখ করা হয়। এদিকে এ সংবাদ সংগ্রহ পর্যন্ত পাথারকান্দি কমরুল হক স্কুলকাণ্ডে অন্য 2 অভিযুক্ত শিক্ষকের গ্রেফতারের কোনো খবর পাওয়া যায়নি। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।